আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই স্টুডিওতে আপনাদের সাথে যে কথাটি বলার জন্য মূলত আসলাম, এটি হচ্ছে আজকে মহামান্য উচ্চ আদালত একটি চাঞ্চল্যকর রায় দিয়েছেন এবং সেটি হচ্ছে সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি দিলেন হাইকোর্ট। এই বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলার আছে আমার, সেজন্যই মূলত আসলাম। কারণ এই যে হিন্টসটা দেখতে পাচ্ছেন, সন্তানের অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিলেন হাইকোর্ট, তার মানে কি দাঁড়াচ্ছে? মা কি বাবার সমান সমান অভিভাবকত্ব পেয়ে গেল? মা কি বাবাকে রিপ্লেস করলো, এরকম কোনো বিষয়? নাকি মাকে দুই একটি ক্ষমতা দেওয়া হলো? এটি হচ্ছে যে আজকের মূলত আলোচ্য বিষয়। তো সেই হিসেবে যদি কথা বলি, তাহলে আমরা আগে খবরটা পড়ে আসি। এটি ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের খবর বের করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আরো অনেকগুলি চ্যানেলেই কিন্তু সিমিলার কোয়ালিটি নিউজ পাবলিশড হয়েছে। তো আমরা যদি নিচে আসি, আচ্ছা, এখানে বলা হচ্ছে শিক্ষা সহ প্রয়োজনীয় সব ফর্ম পূরণের ক্ষেত্রে অভিভাবকের জায়গায় বাবা অথবা মা আইনগত অভিভাবককে রাখার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার 24 জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট আইনুন নাহার লিপি ও অ্যাডভোকেট আয়েশা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। পরে অ্যাডভোকেট আয়েশা আক্তার বলেন, আজকে রায়ের ফলে এসএসসি এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ, পাসপোর্টের ফর্ম পূরণ সহ সব ফর্ম পূরণ পিতা অথবা মাতা অথবা আইনগত অভিভাবকের নাম লেখা যাবে। এই রায়ের ফলে বাবা মায়ের উভয়ের নাম লেখার বাধ্যবাধকতা থাকলো না, শুধু মায়ের নাম লিখেও ফর্ম পূরণ করা যাবে। এখন আসি যে এই যে রায়টি হলো, রায়ের ব্যাকগ্রাউন্ডটা কি আমরা আগে জানি। এখানে বলা হচ্ছে 2007 সালের এপ্রিল মাসে বিভিন্ন গণমাধ্যমের তথ্যে জানা যায়, মাধ্যমিক স্কুল পরীক্ষায় অংশগ্রহণের আগে এক শিক্ষার্থী তার তথ্য ফর্মে অত্যাবশ্যকীয় বাবার নাম পূরণ করতে না পারার কারণে রাজশাহী শিক্ষা বোর্ড ঠাকুরগাঁওয়ের এক ছাত্রীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়। ওই শিক্ষার্থীর বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার পর তার মা তাকে লালন পালন করে বড় করেন। ব্লাস্ট সহ তিনটি মানবাধিকারের পক্ষ থেকে এ বিষয়ে কাজ করা হয়। তারা 2009 সালের 2 আগস্ট ওই শিক্ষার্থীর পক্ষে যৌথভাবে জনস্বার্থে রিট করেন। ওই রিটের প্রেক্ষিতে আদালত তখন রুল জারি করেছে। একই সঙ্গে বর্তমানে কোন কোন শিক্ষা বোর্ড শিক্ষার্থীর বাবা মা উভয়েরই তথ্য দেওয়ার ব্যাপারে জোর দেয় তার তালিকাও চায় আদালত। এছাড়া যেসব শিক্ষার্থী তাদের বাবা মার নাম প্রকাশ করতে চায় না, তাদের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের কি ব্যবস্থা আছে সে সম্পর্কে জানতে চেয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এখন আসি আমরা মূল আলোচনায়। এই খবরটি পড়ে কি বুঝলাম, যে মাকে কি আসলে অভিভাবকত্ব দেওয়া হয়েছে? এখনো যেহেতু রায়টি আসেনি, আমি ফেসবুকে যখন স্ক্রল করলাম দেখলাম যে বিভিন্ন ধরনের খবর, তার মানে হচ্ছে বাবার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, মা এখন বাচ্চার লিগাল গার্ডিয়ান হয়ে গেছে, এইরকম একটা খবর ফেসবুকে ছড়ানো হচ্ছে, হুইচ ইজ নট কারেক্ট অ্যাজ পার দ্য প্রেস রিলিজ। আমরা বুঝতে পারছি যে এখানে একটি ফর্ম পূরণের ক্ষেত্রে বাবা অথবা মা, অথবা যদি সে বাবা মার কারোর নাম না দিতে চায় সে তার ফর্ম পূরণ করতে পারে। ইট ইজ অনলি ফর ফিল আপ এ পার্টিকুলার ফর্ম ইন কেস অফ এনি এডুকেশনাল পারপাস অর আদার পারপাস, কিন্তু এর মানে এই নয় যে মা বাবার রিপ্লেস হয়ে যাচ্ছে, বাবার জায়গায় মা বাচ্চার অভিভাবক হয়ে যাচ্ছে, বাচ্চার ন্যাচারাল এবং লিগাল গার্ডিয়ান হচ্ছে বাচ্চার বাবা। এই পার্টিকুলার কেসে যে প্রবলেমটা হয়েছে, বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে, বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ওকে ফাইন, কিন্তু যদি বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা তার বাবা মা দুইজনের নামে লিখতে চায়, সেক্ষেত্রে কি মা তার অনলি গার্জিয়ান হবে? হবে না। বাবা যদি এক্সিস্টিং থাকে বাবার নাম অবশ্যই লিখবেন, আর যদি বাবা না থাকে তাহলে লিখবেন না। কিন্তু কোনো ম্যাচিউর বাচ্চা বা ম্যাচিউর যদি কোনো ছেলে 18 বছরের পরে সে মনে করে যে না, আমি আমার বাবা মা কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি বাংলাদেশের অ্যাজ এ সিটিজেন হিসেবে আমি নিজের নাম থাকবে, বাবা মা আমি দিব না, এটা হচ্ছে আপ টু হিম। বাট
অ্যাজ পার মুসলিম পার্সোনাল ল, একটা মানুষের যে হেরিডিটারি ইস্যুসগুলি থাকে, হেরিডিটারি যে আইনগুলি থাকে, এগুলি কিন্তু মুসলিম পার্সোনাল ল ডিল করবে। এই আইনটা আজকের এই রায়ের মাধ্যমে কিন্তু রিপ্লেস হয়ে যায়নি, কোনো ধরনের কোনো পার্সোনাল ল অন্য কোনো আইন দ্বারা রিপ্লেস করা যায় না, এবং আদালত সেটা করেনও নি। তাহলে ভাই, অনেক আইনজীবীকে আমি দেখলাম যে এই ধরনের খবর ছড়াচ্ছে, এবং ইভেন আপনি যদি আমরা হেডিংটাতে আবার চলে যাই, দেখেন, সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি দিলেন আদালত। সন্তানের অভিভাবক হিসেবে তো মাকে স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দিয়েছে একটি ফর্ম পূরণের ক্ষেত্রে, বাবার জায়গায় যদি বাবার নাম না লেখা হয়, মায়ের নাম লেখা হয়, তাতে কোনো সমস্যা নাই। এখানে তো আমি দোষের কিছু দেখছি না, অনেকের ন্যাশনাল আইডি কার্ডে শুধুমাত্র বাবার নাম থাকে, মায়ের নাম থাকে না। তো মায়ের নাম দিলে ভালো, না দিলে না দেন। আবার অনেকের দেখা যাচ্ছে মায়ের নাম থাকছে, বাবার নাম থাকছে না, এরকমও যদি হয়, বা যদি হাজবেন্ডের নাম থাকে, বাবা মার কারো নাম থাকে না, তাহলে কি বাবা মা অ্যাবলিস্ট হয়ে যাবে, হাজবেন্ড অ্যাবলিস্ট হয়ে যাবে, মা অ্যাবলিস্ট হয়ে যাবে? কেউই অ্যাবলিস্ট হবে না, কারণ এটা হেরিডিটারি ল, যে পার্সোনাল ল, এটা বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স আমরা জন্ম নিয়েছি এই আইনকে। আমি যখন একজন মুসলিম, তখন মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স বা মুসলিম পার্সোনাল ল, এবং অ্যাজ পার ডোমিসাইল বাংলাদেশের সিটিজেন হিসেবে আমি জন্ম নিয়েছি, এর সমস্ত কিছু আমার রক্তের সাথে, আমার অস্তিত্বের সাথে মিশে আছে। সুতরাং বাবার রিপ্লেসমেন্ট কিন্তু এখানে মা কখনোই না। আমি এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে মূলত ভিডিওটি করলাম, এবং আপনারা জানেন যে একটা ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত কিন্তু মা ম্যান্ডেটরি কাস্টোডিয়ান থাকেন। একটা মেয়ে সন্তানের ক্ষেত্রে তার সাবালিকা বা বড় হওয়া পর্যন্ত, বিয়ে হওয়া পর্যন্ত অনেক সময় সাধারণ দেখা যায় মায়ের কাছেই থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আইন মাকে বাধা দিচ্ছে না, মাকে প্রিভিলেজ দিচ্ছে। আবার অন দ্য আদার হ্যান্ড, সন্তানের যে সম্পত্তি, এই সম্পত্তির বিষয়ে কি হবে না হবে, এই জিনিসটা কিন্তু আইন বাবাকে প্রিভিলেজ দিচ্ছে। এই রায় থেকে বা এই খবরটা থেকে যেটা বোঝা যাচ্ছে, এখানে বাচ্চাদের যে কাস্টডি, বাচ্চাদের যে গার্ডিয়ানশিপ, এই নিয়ে কিন্তু কথা হয়নি। কথা হয়েছে যে শিক্ষা বোর্ডে বাচ্চাদের যেন ভর্তি হতে বাবার নাম বা মায়ের নাম হিসেবে সমস্যা না হয়। সুতরাং মা কিন্তু, আবারও বলছি, বাবাকে রিপ্লেস করছে না। বাবা মা দুইজন যদি থাকে, সেক্ষেত্রে উভয়ের নামে লিখবেন, কোনো সমস্যা নাই। এখন যদি বাবা না থাকে, বাবার অস্তিত্ব না থাকে, সেক্ষেত্রে মা শুধুমাত্র অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে ফর্মটা পূরণ করতে পারে। কিন্তু কখনোই কখনোই এই খবর থেকে বা যতদূর জানতে পারছি, বাবাকে গার্জিয়ান হিসেবে অ্যাবলিস্ট করে দেওয়া হয়নি, মা কিন্তু বাচ্চাদের কাস্টোডিয়ান গার্জিয়ান হিসেবে এই কাজটি করতে পারছে। আশা করি আপনারা পরিষ্কার হয়ে গেছেন, এবং কোনো প্রশ্ন থাকলে আবারও করবেন। আমি এই বিষয়টি নিয়ে আমিও ফার্দার পড়াশোনা করব, রায়টি আমি যখন সার্টিফাইড কপি হবে আমি সংগ্রহ করার চেষ্টা করব। সংগ্রহ করতে পারলে পুরো রায় দিয়ে আপনাদের জন্য একটা ভিডিও করে দেখাবো। ভালো থাকবেন এবং বিভ্রান্ত হবেন না। আর একটা কথা বলে রাখি, ফেসবুকে কিন্তু অনেক জায়গায় দেখছি যে ভূমি আইন পাশ হয়েছে, ভূমি আইন পাশ হয়েছে। আসলে ভূমি একটা আইন পাশ হওয়ার পথে আছে, কোনো আইন এখনো পাশ হয়নি। সুতরাং কেউ এই ধরনের মিথ্যা খবরে বিভ্রান্ত হবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।